हाय फ्रेंड्स, वेलकम टू माय न्यू ब्लॉग। आमी शिल्पी आर आजकेर वीडियोते रोएछे पुरी भ्रमणेर सम्पूर्ण टूर प्लान। सो फ्रेंड्स, जारा पुरी घुरते जेते चाओ बा घुरते जावार जोन्नो प्लान करछो, आजकेर वीडियोटी शुधु तोमादेरई जोन्नो। आजकेर वीडियोते तोमादेर अनेक किछु इनफरमेशन दिब आमी, जेटा तोमादेर जोन्नो अनेक यूजफुल होबे। पुरी घोरार जोन्नो सबचेये बेस्ट टाइम हय उइन्टारे, तार माने अक्टोबर थेके फेब्रुआरीर मध्ये। तखन गरम कम थाके आर घुरेओ बेश आराम लागे। बाट आमरा उइन्टारे जेते पारिनि, आमादेर जेते जेते एप्रिल होयेछे। एप्रिलेर फार्स्ट उइके आमरा गेछि। आमरा सकलेई चाइ जे कम समये किभाबे पुरी टूरटा पुरो कमप्लीट करा जाए। सो आजकेर भिडियोते आमी सेटाई डिसकास करबो, जाते तोमादेर अनेक हेल्प हय पुरी टूरटा कमप्लीट करते कम समये। ताई भिडियोटी एकटु लम्बा होबे, सो तोमरा स्किप ना करे पुरो भिडियोटी देखले अनेक किछु जानते पारबे। आमरा गेछिलाम एप्रिलेर 7 तारिखे, बाट भिडियोटी आमी आपलोड करते पारिनि তখন, কারণ পুরী থেকে রিটার্ন করার পরে আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই বলে তখন তো সে মেন্টালিটি থাকে না ভিডিও আপলোড করার, আর কখন কি হয়ে যায় ইউ নেভার নো। আমরা জাস্ট ঘুরে আসছি, আর নেক্সট ডে ও যখন অফিস যাচ্ছিলো তখনই ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এনিওয়ে, এসব কথা না বলাই বেটার, এসব কথা থাক। আমরা গেছি কামাখ্যা পুরী এক্সপ্রেসে। Every Thursday depart from Kamakha station. রাত 11:12টায় ট্রেনটি ছাড়ে কামাখ্যা স্টেশন থেকে, অ্যান্ড পরের দিনে পরের দিন তার মানে পরশু দিন গিয়ে পৌঁছায় সকাল 8টায় পুরীতে। গুয়াহাটি থেকে 23 hours লাগে পুরী পৌঁছতে। আমরা রাতে ডিনার করে ট্রেনে উঠেছি, আর পরদিন সকালের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসছিলাম। যেহেতু এসিতে আসছি তাই বলে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসছিলাম। তার জন্য আমরা রাতে রুটি, আলু ভাজা, চিকেন আর পনির বানিয়ে নিয়ে আসছিলাম। এত সুন্দর ফারাক্কা ব্যারেজ, তোমরা যদি একটু নোটিস করো দেখতে পাবে কত সুন্দর পাখিগুলো বসে আছে। ট্রেনে লাঞ্চ করলাম। ট্রেনের খাওয়া এতটা বেশি পছন্দ নয়, বাট খেতে তো হবে, উপায় নেই। ফাইনালি ট্রেন পুরী ঢুকে গেল। স্টেশন থেকে আমরা অটো নিয়েছি, স্বর্গদ্বার বিচে থাকবো বলে আমরা ডিসাইড করেছিলাম। আর অটো ভাড়া নিয়েছে স্টেশন থেকে স্বর্গদ্বার বিচে 150 rupees। আমরা হোটেল সোনালিতে থাকবো বলে ডিসাইড করেছিলাম, বাট গিয়ে আমরা রুম পাইনি। মিনিমাম রেঞ্জের রুম অ্যাভেলেবেল ছিল না। তারপর আমরা হোটেল সোনালির পিছনে শ্রী চরণেশ্বর গ্র্যান্ড নামের হোটেলটাতে ছিলাম সেখানে। তারপর আমরা ফ্রেশ হয়ে খেতে গেলাম। আমাদের ডে ওয়ানের প্ল্যান ছিল আমরা সাইট সিন ঘুরবো বিকালে, আর দুপুরে সমুদ্র স্নান করব। তাই আমরা আগে খেতে এসেছি, খুব খিদে পেয়েছিল। তার জন্য আমরা হোটেল সোনালি থেকে একটু এগিয়ে গিয়ে বিথাল নামে রেস্টুরেন্টেতে ঢুকলাম। বিথাল রেস্টুরেন্টটি পুরোটাই ভেজ রেস্টুরেন্ট, কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো, খুবই দারুণ। আমরা সেখানে ধোসা, ছোলে ভাটোরা আর লস্যি খেয়েছিলাম, খাওয়া খুবই টেস্টি। খেয়ে তারপর আমরা গিয়েছি সমুদ্র স্নান করতে, সমুদ্রের হাওয়ার আনন্দ নিতে, সমুদ্রের জলে সেই সুন্দর ঢেউগুলোকে উপভোগ করতে। পুরীর সমুদ্রে স্নান করে আলাদাই আনন্দ লাগে মনে, ঢেউগুলো খুব সুন্দর শান্তভাবে আসে, তাই আমরা সেই ঢেউয়ের আনন্দ নিচ্ছিলাম। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল, কীভাবে পেরিয়ে গেল বুঝলামই না।
রিদওয়ান খুব ভয় পাচ্ছিল জলকে। তারপর আমরা স্নান করে কিছুক্ষণ রুমে রেস্ট করেছি, বিকেলে বেরিয়েছি ঘুরতে। প্রথমেই আমরা ওটিডিসি ট্যুরিজম অফিসে যাই, সেখান থেকে আমরা ভুবনেশ্বর আর চিল্কা ট্যুর প্যাকেজ বুক করি, কারণ আগে থেকে বুক না করলে গভর্নমেন্টের গাড়ি পাওয়া যায় না, গাড়ি দুটোই থাকে আর সেখানে সিট পাওয়া খুবই কষ্টকর। প্রাইভেট গাড়িও রিজার্ভ করা যায়, বাট প্রাইভেটে এত কম টাকায় এতগুলো প্লেস ঘোরাতে পারে না, তাই বলে আমরা গভর্নমেন্ট উড়িষ্যা ট্যুরিজমের গভর্নমেন্ট গাড়ি রিজার্ভ করেছিলাম। তারপর আমরা অটো বুক করে পুরী সাইট সিইংয়ের জন্য বেরিয়ে যাই। অটো ভাড়া নিয়েছে 500, 500 টাকায় সমস্ত পুরী ঘোরাবে বলে পড়েছিল। প্রথমে আমরা যাই গুপ্ত বৃন্দাবন, পুরোটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগে, অনেক কিছু আছে এখানে দেখার। পুরীর চারপাশ ঘিরে কাজু বাগান রয়েছে, চারিদিকে কাজু বাগানের গাছ দেখতে পাওয়া যায়। তারপর আমরা জগন্নাথের মাসির বাড়ি অ্যান্ড পিসির বাড়িতে যাই, বাট করোনার জন্য তখন মন্দির বন্ধ ছিল বলে ভিতরে দর্শন করতে পারিনি, বাইরে থেকেই ঘুরে এসেছি। তারপর আমরা বুদ্ধিস্ট টেম্পল যাই, বুদ্ধিস্ট টেম্পল ঘুরে তারপর আমরা সোনার গৌরাঙ্গ মন্দিরে যাই। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এখানে ফটোগ্রাফি অ্যালাউ না। এরপর আমাদেরকে নিয়ে যায় নীলাদ্রি বিচে। নীলাদ্রি বিচের ভিউ খুবই সুন্দর। এখানে ওয়েস্টেজ দিয়ে বড় টর্টেল বানানো আছে। তারপর আমরা পুরী বিচে এসে পুরী বিচের খাওয়া কিছু উপভোগ করি, বসে বসে অনেকটা সময় আমাদের চলে যায়। আমরা এখানে প্রন আর ভেটকি ফ্রাই খাই আর চাউমিন খেয়েছি, এখানে অনেক কিছু টেস্ট করেছি লোকাল খাওয়া। তারপর কিছু শপিং করেছি, শপিং করে তারপর আমরা ডিনার করতে যাই। ডিনারের জন্য আমরা দাদা বৌদির রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টটি গোল্ডেন বিচ থেকে ওয়াকিংয়ে 7 মিনিট। এখানে আমরা ননভেজ থালি খাই, মাছ থালি খেয়েছিলাম। খাওয়া দাওয়া খারাপ লাগেনি, ঘরোয়া টাইপেরই খাওয়া দাওয়া ছিল। নেক্সট ডে মর্নিং আমরা চিল্কা ট্যুরের জন্য রওনা হই। এটা প্যান্থানিভার্সের হেড অফিস, এখান থেকে আমাদের গাড়ি যাবে চিল্কার পথে। সকাল সকাল আমাদের গাড়ি রওনা হয়েছে প্যান্থানিভার্সের হেড অফিস থেকে চিল্কার পথে। সবসে জ্যাদা মন্দির আপনি বিষ্ণু ভগবান জি কা মন্দির দেখতে গিয়ে মিলতা দহি ক্যা টেম্পল হ্যাঁ
প্রথমে আমাদেরকে অলারনাথ টেম্পলে নিয়ে যায়, তার পাশে একটি মন্দির আছে সেটিও আমাদেরকে দেখায়। সেখান থেকে আমাদেরকে ব্রেকফাস্টের জন্য একটি হোটেলে নিয়ে যায়, সেখানে আমরা ছেনা পোড়া ট্রাই করি, খুবই টেস্টি খেতে সত্যি বলছি। তারপর আমাদেরকে ওটিডিসির ট্যুরিজম অফিসার রেস্টুরেন্ট সতপাড়াতে নিয়ে যায়। সতপাড়া আইল্যান্ড থেকে আমরা বোটিং করে চিল্কা ট্যুর করব। তার আগে আমাদেরকে রেস্টুরেন্টে খাওয়ার অর্ডার দিয়ে যেতে হয়, না হলে পরে খাওয়া পাওয়া যায় না, তাই বলে আমরা আগে অর্ডার দিয়েছি, তারপর চিল্কার জন্য গেছি বোটিং করতে। এখানে অনেক বোট রয়েছে, এখান থেকে আমরা বোটে উঠে চিল্কা ট্যুর করব। দেখতেই পাচ্ছ তোমরা বোটিংয়ের মনোরম দৃশ্য। এগুলো সামুদ্রিক পাখি, এগুলোকে কিছু চিপস বা বিস্কিট খাওয়া দিলে আপনাদের বোটের পিছন পিছন ঘুরে। চিল্কাতে বেশ কিছুক্ষণ বোটিং করার পর আমরা ডলফিন দেখতে পাই, বাট ডলফিনের শুধু পিঠটাই দেখা যায়, পুরো ডলফিন দেখা যায় না, সেটাই হলো আসল কথা, কিন্তু তোমাকে ডলফিন দেখাবে এটা শিওর। তারপর আমাদেরকে রাজহংস আইল্যান্ডে নিয়ে যায়। এই আইল্যান্ডটা একসময় অনেক সুন্দর ছিল, তাই বলে এই আইল্যান্ডটার নাম রাজহংস, কিন্তু ফণি আসার পর এই আইল্যান্ডটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই আইল্যান্ড দিয়ে হেঁটে আমরা চলে যাই ক্লাসিক বিচে। পুরো জনশূন্য এই বিচ, এই বিচে কেউ থাকে না, যত দূর চোখ যাচ্ছে খালি সমুদ্র আর সমুদ্র। খুব সুন্দর আর পরিষ্কার বিচ, এক ফোঁটাও নোংরা নেই এই বিচে, কারণ এই বিচে কোনো মানুষ থাকে না। যারা এখানে আসে দিনের বেলা আসে, রাত সন্ধ্যার পর এখান থেকে চলে যায় মাছ টাছ ধরে। তারপর এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার রাজহংস আইল্যান্ডে চলে আসি, সেখানে কিছু টাইম রেস্ট করে ফটো টটো তুলে তারপর আবার চিল্কা হয়ে চলে যাই মিউজিয়ামের দিকে। এটা হলো মিউজিয়াম, চিল্কা ভিজিটর সেন্টার। এখানে অনেক রকম চিল্কার মাছ টাছের অ্যাকোরিয়াম আছে। চিল্কার জলে যা যা পাওয়া যায় সব জীব মাছেরই এখানে সলিউশনে ওরা জীবিত অবস্থায় রেখে দিয়েছে, এগুলো সব সলিউশনে রেখেছে। এখানে একটি ডলফিনও বানিয়ে রেখেছে দেখানোর জন্য, চিল্কার ডলফিন কেমন হয় দেখতে। ওখান থেকে আমরা চলে যাই ওটিডিসি ট্যুরিজমের রেস্টুরেন্টে, যেখানে আমরা আগে খাবার অর্ডার দিয়ে গেছিলাম। এখানে আমি রিকমেন্ড করব এক থালি নেওয়ার জন্য, কারণ বাকি থালিগুলো অত টেস্টি নয়, এক থালিটা তাও মোটামুটি চলে। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি, এখানে আমাদের চিল্কা ট্যুর শেষ। চিল্কা থেকে আমরা তাড়াতাড়ি ফিরে আসি, তারপর হোটেলে কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা শপিংয়ের জন্য বের হই। এখানে আমরা কলকাতা রোল খাই, এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করবে, খুবই টেস্টি খেতে। রাতে সমুদ্রের পাড়ে বসে স্ন্যাক্স এনজয় করার মজাই আলাদা। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর সেখান থেকে আমরা ডিনার করতে চলে যাই। ডিনারের জন্য আমরা কস্তুরিতে যাই, কস্তুরির খাওয়া দাওয়ার কথা খুব শুনেছি।
আর আমাদের হোটেল থেকেও খুব সামনে, তাই আমরা কস্তুরিতে খাবো বলে ডিসাইড করেছি। পুরীর কস্তুরির খাওয়া বেশ ভালোই। এখানে আমরা খেয়ে বুঝলাম যে এখানে উড়িয়া কুজিনের টাচ রয়েছে খাওয়া দাওয়াতে। ডে থ্রি ইন পুরি, মর্নিংয়ে আমরা সানরাইজ দেখতে চলে যাই। খুব সকাল সকাল উঠে আমরা প্রায় 5:30 চলে যাই মর্নিংয়ে, কিন্তু সানরাইজ দেখতে পাইনি। সেদিন মেঘ এসে গেছে, মেঘলা হয়ে গেছিলো, তাই সানরাইজ তো দেখা হয়নি। তারপর ওখান থেকে এসে আমরা রেডি হয়ে জগন্নাথ মন্দিরে যাই দর্শন করতে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ ছিল। সেখানে আমরা সব কিছু ব্যাগ মোবাইল জমা দিয়ে একজন গাইডকে ধরেছিলাম, তাকে আমরা 100 রুপিস দিয়েছিলাম ঠাকুর দর্শন করানোর জন্য। ও আমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে জগন্নাথ ঠাকুরের দর্শন ভালো মতো করিয়ে দেয়। আমরা রিদওয়ানের নামে ভোগও দেই ওখানে। গাইড আমাদের জন্য অন্নপ্রসাদ আর মালপোয়া এনে দেয় মন্দিরের ভিতর থেকে। তারপর আমরা চলে যাই হোটেলের দিকে। হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার 1:30 সময় মন্দিরে আসি ভোগ প্রসাদ খাওয়ার জন্য। ওখানে ভোগ কিনতে পাওয়া যায়। ভোগ খেয়ে আমরা আবার হোটেলে চলে আসি। মন্দিরে প্রচণ্ড গরম ছিল সত্যি, এপ্রিল মাসে যে এত গরম। বা হোটেলে রেস্ট করে আমরা বিকেলে শপিংয়ে বের হই আবার। আমি যে কুর্তিটা পরে আছি সেটা আমি পুরী থেকেই কিনেছি। বের হয়ে আমরা সমুদ্রের কিনারের অনেক কিছু খাওয়া দাওয়া খাই, যেমন আইসক্রিম, শেক্স, চাউমিন। এখানে আমরা স্যান্ড আর্ট দেখতে পাই। স্যান্ড দিয়ে শিব ঠাকুরের মূর্তি বানিয়েছে, ফটো তোলার জন্য ডোনেশন দিতে হয়। তারপর ডিনারের জন্য আমরা চলে যাই সরোয়ানা বাঙালিতে। আমি একটাই কথা বলবো যে পুরী আসলে অবশ্যই সোলোনাতে এসো। সোলোনার খাওয়া দাওয়া খুবই দারুণ, খুবই ডিলিশিয়াস। স্পেশালি চিংড়ি অবশ্যই ট্রাই করো, দারুণ টেস্টি এখানে চিংড়ি সমুদ্রের পাড়ের তুলনায়। আজ লাস্ট ডে ইন পুরী, আজ আমাদের ভুবনেশ্বর ট্যুর। প্রথমে আমাদেরকে রামচন্ডী টেম্পলে নিয়ে যায় চন্ডী মাকে দর্শন করানোর জন্য। তারপর আমরা যাই চন্দ্রভাগা বিচে। চন্দ্রভাগা বিচে এমন কিছু নেই, জাস্ট এমনি ঘোরানোর জন্য নিয়ে যায়, ওনাদের ট্যুর প্ল্যানে আছে। এই বিচটা একটু রিস্কি কারণ এখানে চোরাবালি আছে। নেক্সট আমাদেরকে নিয়ে যায় কোনার্ক সান টেম্পল, সেই সুন্দর সূর্য মন্দির, যেই মন্দির দেখার জন্য আমরা অবভিয়াসলি ভুবনেশ্বর যাই। সুন্দর পাথরের উপর খোদাই করা এই মন্দির। এই মন্দিরে কোনো দেবদেবীর বিগ্রহ মূর্তি নেই, এই মন্দিরে কোনো পুজো হয় না, তাই বলে এই মন্দির পুরোটাই বন্ধ, শুধু বাইরে থেকেই দেখা যায়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিডিওতে মন্দিরের দরজা বন্ধ করে রেখে দিয়েছে সরকার থেকে। খুব অপূর্ব এই মন্দির, খুবই সুন্দর দেখতে। নেক্সট আমাদেরকে নিয়ে যায় ধলিগিরি, ধলিগিরি শান্তিস্তূপা, এখানে শিলালিপিও রয়েছে। এই ফিল্ডটিতেই কলিঙ্গের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের কথা আমরা বইয়ে পড়েছিলাম। যুদ্ধের জন্য এই নদীটি লাল হয়ে গেছিল, রক্তে রক্তাক্ত হয়ে গেছিল। তারপর আমরা যাই লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরে ছোট বড় অনেকগুলো শিব মন্দির আছে। 180 ফিট উচ্চতার এই মন্দিরটি,
দেখতে খুবই অপূর্ব। এখানে এত গরম আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। তারপর আমরা যাই নন্দনকানন ঘুরতে। নন্দনকাননে ব্যাটারি গাড়ি করে কিছুটা ঘুরি, কিছুটা আমরা বাসে ঘুরি, আর কিছুটা হেঁটে ঘুরেছি। আমরা পুরো নন্দনকানন ঘুরতে পারিনি, আমার বেবির শরীর খুব খারাপ হয়ে যায় গরমে, তাই কিছুটা ঘুরে আমরা একটা ঠান্ডা জায়গায় বসেছিলাম। গাইড আমাদেরকে এরকম একটা বাসে, খাঁচা বা মতো বানানো বাসে জঙ্গল সাফারি করতে নিয়ে যায়। সেখানে আমরা প্রায় সব কিছু জীবজন্তুই দেখি। জঙ্গল সাফারিতে সব জীবজন্তুগুলোই খুব কাছের থেকে দেখা যাচ্ছিল। জঙ্গল সাফারি করার জন্য আর ব্যাটারি গাড়ির জন্য আমরা গাইডকে এক্সট্রা পে করতে হয়, তার জন্য আলাদা টিকিট নিতে হয়। এরপর আমরা চলে যাই উদয়গিরি আর খণ্ডগিরির দিকে। উদয়গিরি আর খণ্ডগিরি কেভ দেখতে দেখতে আমাদের প্রায় বিকেল হয়ে যায়, কিন্তু গরম এখনও কমেনি, গরম প্রচণ্ড। কিন্তু আমরা অপোজিটের মন্দিরটিতে যেতে পারিনি, অনেকগুলো সিঁড়ি আছে, তাই বলে আমরা বেবিকে নিয়ে ওখানে উঠতে পারিনি। এখানে খাবারের জিনিস টিনিস নিয়ে বানরের থেকে খুবই সাবধান থাকা দরকার। এখানে প্রচুর হনুমান আছে, তাই খাবারের জিনিস যতটা সম্ভব লুকিয়ে রাখা এখানে দরকার। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা নিচে চলে যাই। এখানেই আমাদের সুন্দর ভুবনেশ্বর ট্যুর শেষ হয়। এরপর চলে যাই আমরা হোটেলের দিকে। আজ রাতে আমাদের কলকাতা ফেরার ট্রেন, তাই সমস্ত কিছু গুছাতে হবে হোটেলে গিয়ে। এখানেই আমাদের সুন্দর পুরী ট্যুর সমাপ্তি হয়।